সাগরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, কিন্তু ইলিশের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ জেলেরা। আর ইলিশ রপ্তানির জন্য সরকারের সহযোগিতা চাইলেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরে মাছ শিকার শেষে ট্রলার নিয়ে উপকূলে ফিরছেন জেলেরা। ট্রলার থেকে ছোট নৌকায় করে জেটিতে ভিড়ছে ইলিশ, আর সেই ইলিশ উঠানামা ও বিক্রিতে ব্যস্ত শ্রমিক ও জেলেরা। তবে ইলিশের দাম নিয়ে হতাশ জেলেরা। তাদের দাবি, সাগরে ইলিশ বেশি ধরা পড়ায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। তাজা মাছ তাজা থাকে তো 10,000-12,000 টাকা, আজুল মাছ একটু নাল থাকে তাহলে 8,000-7,000 টাকা লাগে। মাছের দাম নিয়ে তেমন একটা সন্তুষ্ট নাই, যেহেতু মাছের দাম মনে করেন অর্ধেকের অর্ধেক হয়ে গেছে। যে মাছ আমরা 20,000-25,000 টাকা সহ বেচছি, এই মাছ এখন বিক্রি হইতেছে 12,000-13,000 টাকা। ব্যবসায়ীরা বলছেন, গত 4 মাস ধরে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ইলিশে সয়লাভ, যে কারণে মাছ রাখার জায়গা হচ্ছে না। তাই দ্রুত মৎস্য অবতরণ কেন্দ্রের পরিধি বাড়ানো সহ ইলিশ রপ্তানির জন্য সরকারের সহযোগিতা চাইলেন ব্যবসায়ীরা। প্রচুর মাছ যত তো বাড়তেছে, মাছ কমতেছে না। দাম বলতে গেলে অর্ধেক কম। আগে যে মাছ 200 টাকা বিক্রি হয়েছে, মাছ এখন 100 টাকা। সরকারের কাছে আমাদের আবেদন, যাতে দ্রুত এই পল্টনটা মেরামত করে এবং বড় করে দেয়। আর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানালেন, ইলিশ অবতরণ বেশি হওয়ায় নতুন করে মৎস্য অবতরণ কেন্দ্রের পরিধি বাড়ানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নতুন একটি প্যাকিং শিট আমরা নির্মাণের পরিকল্পনা নিয়েছি। এটা বন্ধের সময় এটা এই নির্মিত হবে, ফলে যে প্যাকিং শিটের যে মাছ রাখার যে পর্যাপ্ততা এটা বৃদ্ধি পাবে। গত 9 দিনে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে অবতরণ হয়েছে প্রায় 300 মেট্রিক টন মাছ, যা থেকে রাজস্ব আদায় হয়েছে 3,17,000 টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।